আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গুলনার মাহজাবিন গুলনার্স কিচেন বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মতি পোলাও। তো আজকের মতি পোলাওটা আমি চিকেন কিমা দিয়ে করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। মতি বা ছোট কোফতা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন কিমা 1 কাপ, সেটা আমি বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর সাথে মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেসন। মাংসটা মাখানো হয়ে গেছে, এখন আমি এটা ছোট ছোট বল বানিয়ে নেব। বল বানানোর জন্য হাতে একটু পানি নিয়ে নিলে তাহলে আর মাংসটা লেগে থাকবে না। আমার মতি বা ছোট কোফতাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এগুলো প্রথমে আগে ভাপ দিয়ে নিব, তারপর আমি হালকা করে ভেজে নিব। বলগুলো ভাপ দেওয়ার জন্য এখানে আমি চুলায় পানি ফুটাতে দিয়েছিলাম। এখন আমি এরকম একটি প্লেটে আমি বলগুলো দিয়ে এটা ভাপ দিয়ে দিব। ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো আমি এটা ভাপ দিব। ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। বলগুলো ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা হালকা করে ভেজে নিব। একটি হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন আমি এই বলগুলো আমি হালকা করে ভেজে নিব। আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নেব। পোলাও তৈরির জন্য এখানে আমি হাঁড়িতে তেল নিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দুটা মাঝারি সাইজের পেঁয়াজ, 1 টেবিল চামচ ভাজা হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/8 চা চামচ জায়ফল গুঁড়া। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। আমি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা হাঁড়িতে লেগে না যায়।
দিচ্ছি আধা চা চামচ কেওড়া জল। কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো পোলাপ চাল। পোলাপ চাল এখানে আমি নিয়েছি আধা কেজি পরিমাণ। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি, গরম পানি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি এটা ঢেকে দিব। এখন আমি এটা দিয়ে দিব 4 ভাগের 1 কাপ ফেটানো টক দুধে। পানিটা সম্পূর্ণ টেনে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি চিকেন কোফতাগুলো, এই পর্যায়ে এসে আমি এখন এখানে একটু জর্দা রং ব্যবহার করব। এখানে আমি জর্দা রং দিয়েছি অরেঞ্জ কালারেরটা, যেটা আর দিচ্ছি আরেকটা জর্দা রং, সেটা হচ্ছে হলুদ রঙের। এখন এটা আমি দমে 10 মিনিটের জন্য রেখে দেব, আমার পোলাও তৈরি হয়ে যাবে। পোলাওটা তৈরি হয়ে গেছে। এখন আমি এতে 1 চা চামচ একটু ঘি ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে এটা আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর পোলাওটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেছে আমার মতি পোলাও। তা আমি এখানে চিকেন কিমা দিয়ে মতি বা বলগুলো বানিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর মাংসের কিমা বা খাসির মাংসের কিমা ব্যবহার করে বানাতে পারেন। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।